মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। ড্রাইভিং লাইসেন্সের জন্য আর বহরমপুরে ছুটতে হবে না কান্দির মানুষকে, কান্দিতেই এখন মিলবে পরিষেবা। কান্দি মহকুমা অফিসে উদ্বোধন হলো ARTO তথা অতিরিক্ত আঞ্চলিক পরিবহন দপ্তরের কার্যালয়। এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে পরিবহন দপ্তরের পক্ষ থেকে নতুন আঞ্চলিক পরিবহন দপ্তর চালু হলো। এখান থেকেই বিভিন্ন পরিষেবা পাবেন কান্দি মহকুমার 5টি ব্লকের বাসিন্দারা। আমাদের এই কান্দি মহকুমায় এই একটা অফিস চালু হলো, বহুদিনের এটা আমাদের একটা প্রয়াস ছিল। এখানে যারা ট্রান্সপোর্টার আছে বা ওনার থেকে আরম্ভ করে যারা রেজিস্ট্রেশন করাবেন, লাইসেন্স করাবেন, বিভিন্ন রকম ইস্যুতে বহরমপুর সদরে যেতে হতো, সেইটা লাগু বলে পাশাপাশি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন অনেক বেশি ঠিক হবে যাতে আমরা পরিষেবা দিতে পারি। এই উপরে আজকে আমাদের এই একটা অফিস অফিসের লিমিট চলে আমাদের এটা শুরু করা। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে সাধারণ মানুষের সুবিধার্থে এই দপ্তরের উদ্বোধন করা হয়। অফিস চালু হওয়ায় পরিবহন সংক্রান্ত সমস্যা থেকে সাধারণ মানুষ ও পরিবহন কর্মীরা অনেকটাই উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। বাস ওনার, ট্রাক ওনার বা অন্যান্য সংগঠন যারা আছে, ট্রান্সপোর্টের সংগঠন, সবারই অনুরোধ ছিল যেখানে একটা ARTO অফিস হোক, অন্ততপক্ষে এখান থেকে মানুষ যাতে বহরমপুর যেতে না হয়, এবং বিশেষ করে এই এলাকার আমাদের বাড়ির সন্তানরা, ছাত্র যুবরা, ছাত্রীরা, মহিলারা বিশেষ করে, তাদের একটা লাইসেন্স করাতে গেলেও বহরমপুর যেতে হতো, যেটা হয়তো বাড়ির বাবা মারা ছাড়তে চান না, তার নিজের পরিবারের কাউকে, বাচ্চা ছেলেকে বা মেয়েকে। এই উপকারটা যেমন একদিকে হলো এই ARTO অফিসের মধ্য দিয়ে, এবং এখানকার ট্রাক, বাস, পুরুলিয়ার সমস্ত যারা গাড়ির ব্যবসার সাথে যুক্ত, যাদের পরিবহনের উপর, যাদের পরিবহন নির্ভর করে, তাদের একটা বড় সময় বাঁচল, বহরমপুর যাতায়াতের একটা বড় খরচ বেঁচে গেল তাদের। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক দীননারায়ণ ঘোষ, কান্দি মহকুমা শাসক উৎকর্ষ সিং, কান্দি বিধানসভার বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক, পরিবহন দপ্তরের আধিকারিক থেকে বিশিষ্ট ব্যক্তিরা।